ঢাকার অদূরে নতুন একটি নাটকের শুটিং শুরু করেছেন পরিচালক নাসিরউদ্দিন মাসুদ। রাজিবুল ইসলাম রাজীবের রচনায় নাটকটির নাম বসন্ত দিন। এই নাটকে অভিনয় করেছেন সজল, মৌসুমী হামিদ, বরদা মিঠু সহ আরও অনেকে। শুটিং সেট থেকে ঘুরে এসে সেই সব খবরই জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। শহরের অদূরে সবুজ মায়ায় ঘেরা একটি গ্রাম, পিচঠালা রাস্তা পেরিয়ে মাটির রাস্তায় ঢুকতেই চোখে পড়ে একটি শুটিং সেট। আর সেই সেটে লাইট ক্যামেরা অ্যাকশনে জমজমাট এক পরিবেশ। একপাশে অভিনেতা সজল নাটকের স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত, অন্যদিকে নাটকটির অভিনেত্রী মৌসুমি হামিদ ব্যস্ত সাজসজ্জা নিয়ে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শুটিং। প্রিভিউ মনিটরে দেখা যায় গ্রামের সুন্দরী মেয়ে মৌসুমি হামিদ ও সজলের দুষ্ট মিষ্টি খুনসুটি। শনিবার সকাল থেকেই 300 ফিটের একটি শুটিং হাউসে সারাদিন ধরে চলতে থাকে নাটকটির শুটিং। পরন্তু এই বিকেলে শুটিং করতে কেমন লাগছে, এর উত্তরে সজল বলেন, এটা আসলে বললে সবাই কতটা বিশ্বাস করবেন জানি না, কিন্তু আমি যখনই দেখি যে একটু শহর থেকে দূরে একটু খোলা জায়গা, একটু গাছগাছালি, একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়, কেন যেন মনটা ভালো হয়ে যায় এবং আমার মনে হয় বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, এটা একটা অনেক বড় পাওয়া আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। শুটিং চলাকালীন সময়ে অন্ধকার ঘনিয়ে আসে, চারপাশে শুরু হয় ঝিঝি পোকার আনাগোনা। এই নাটকে নিজের চরিত্রটি নিয়ে মৌসুমি হামিদ রহস্যজনকভাবে বলেন, যে ক্যারেক্টারটা আমি প্লে করছি সে ক্যারেক্টারটা আমি না, সামওয়ান এলস। সো স্ক্রিপ্টটা আসার পরে, স্ক্রিপ্টটা রাজীব ভাইয়ের স্ক্রিপ্ট অনেক দিন পরে পেয়েছি, রাজীব ভাইয়ের স্ক্রিপ্টে খুবই পছন্দ, আমি ওনার স্ক্রিপ্টে আগে কাজ করেছি, তো স্ক্রিপ্ট পড়ে একটা ক্যারেক্টারাইজেশন আমরা তৈরি করেছি। রাজিবুল ইসলাম রাজীবের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন নাসিরউদ্দিন মাসুদ। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, একটা প্রেম, তার মধ্যে দিয়ে গ্রাম উন্নয়ন, এমন নানা বিষয় ফুটে উঠেছে এই নাটকে। এটা বেসিক হচ্ছে গ্রাম উন্নয়নের একটা গল্প, একটা প্রেমের গল্প দিয়ে আমরা গ্রাম উন্নয়নের একটা জায়গার আসছি আর কি। রাজিবুল ইসলাম রাজীবের লেখা, হ্যাঁ, গল্পটা ভালো লেগেছে। এটা যখন গল্পটা আমাকে প্রডিউসার শোনালেন, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা করি। এছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরদা মিঠু, আব্দুল হান্নান শেলি, কোহিনুর আলম, রাসেল পারভেজ সহ অনেকে। আমার ক্যারেক্টারটা ছিল একটা, দেখা যাবে বাবা, প্রথম দিকে মনে হবে যে একটা ডমিনেটিং ক্যারেক্টার, সব কিছু চাপিয়ে দিতে চায় জোর করে, মেয়েকেও স্ত্রীকেও, কিন্তু আসলে না, লাস্ট শেষে দেখা যাবে না লোকটা আসলে মানবিক একজন লোক। শিক্ষকের চরিত্র অভিনয় করছি, এই শিক্ষকের একটি পরিবার আছে, যে পরিবারে আমার একটি ছেলেকে দেখানো হয়েছে এবং একটি মেয়েকে দেখানো হয়েছে। ছেলেটির চরিত্র করছেন সজল আর মেয়েটির চরিত্র করছেন, ওর নাম নতুন শিল্পী, চাঁদনি। আমি যে চরিত্রটি করছি, চরিত্রের নাম হচ্ছে মজনু। ও হচ্ছে গ্রামের একজন কৃষক, বাট একটু দরিদ্র শ্রেণীর কৃষক আর কি, ওর একটি খামার আছে, বাট সচ্ছল নয় তো আর্থিকভাবে, তো সেই জন্য ওর সন্তানদেরকে ঠিকমতো টেক কেয়ার করতে পারে না। ছোটোখাটো একটা সুইট, একটা সুইট যেটা হচ্ছে যে এখানে মেন কেন্দ্রীয় চরিত্র করতেছে শাওন ভাই। তো শাওন ভাইয়ের সবচেয়েতে কাছের মানুষ যিনি থাকেন সে হচ্ছে শফিক, সে শফিক ক্যারেক্টারটা করতেছি। বসন্ত দিন শিরোনামের এই ধারাবাহিক নাটকটি খুব শীঘ্রই দেখা যাবে 21 টিভির পর্দায়। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।